আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি বালু রড কীভাবে চিনবেন বা বালু রড কিছু চিনার কিছু বৈশিষ্ট্য এবং বাড়িতে রড এনে কীভাবে 5 থেকে 6 মাস ভালো রাখবেন দুটো পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। প্রথমে বালু রড কীভাবে চিনবেন, বালু রড চিনার 1 নম্বর উপায় হচ্ছে বিএসটিআই সার্টিফিকেট থাকতে হবে, বুয়েটের সার্টিফিকেট থাকতে হবে এবং তা প্রতিটি রডের সাথে ট্রেডমার্ক করে লেখা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে 90 থেকে 135 ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যাবে এবং পুনরায় সোজা করা যাবে। 3 নম্বর হচ্ছে রিবেন্ড বা পুনরায় সোজা করার পর কোনো ক্র্যাক দেখা যাবে না। 4 নম্বর হচ্ছে বালু রড চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে তাতে কোনো মরিচা ধরবে না, কোনো ফাটাও থাকবে না। 5 নম্বর হচ্ছে প্লেন রডের চেয়ে খাস কাটা বা ডিফ্রম দাগ দাগ যে রডগুলো আছে এই রডগুলো সবচেয়ে ভালো, কারণ এগুলো কংক্রিটের সাথে তাড়াতাড়ি বন্ধন তৈরি করতে পারে। তো চলুন বাড়িতে রড এনে কীভাবে রাখলে রড দীর্ঘদিন ভালো থাকবে। 1 নম্বর উপায় হচ্ছে শুকনো জায়গায় রড সংরক্ষণ করতে হবে, মরিচা যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর 1 মাসের বেশি খোলা জায়গায় বা বাহিরে রড রাখবেন না। 3 নম্বর হচ্ছে যদি অল্প মরিচা পড়ে তাহলে ব্যবহারের পূর্বে অবশ্যই রডগুলো পরিষ্কার করে নেবেন। 4 নম্বর হচ্ছে 1 মাসে বেশি বাইরে রাখার প্রয়োজন পড়লে রডগুলো সিমেন্ট পানিতে গুলে সিমেন্টের পানি দিয়ে ধুয়ে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।